একজন বিষ্ণুর অবতার আর অন্যজন বিষ্ণুরই পুরুষোত্তম রূপ। দেশের দুই প্রান্তে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত সেই দুই হিন্দু আরাধ্যের মন্দির ঘিরেই যেন চলছে রাজনৈতিক টক্কর। আগামী 12 জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এই নিয়ে দেশ জুড়ে নানান অনুষ্ঠান এবং জনসংযোগ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এর মধ্যেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছে দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির আগামী এপ্রিলে উদ্বোধন করা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, দুই দলই মন্দিরকে সামনে রেখে হিন্দুদের সমর্থন পেতে চাইছে। নিউ দীঘা রেল স্টেশনের ঠিক পাশেই রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে জগন্নাথ সেবাধাম ও সংস্কৃতি কেন্দ্র। মন্দিরটি হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে, আর এই জন্য 22 একর জমি দরকার ছিল। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ 20 একর জমি দিয়েছে, বাকি জমি রেলের হওয়ায় তা মেলেনি। তবে তাতে কাজ কিন্তু আটকায়নি। 2022 সালে 3রা মে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। দায়িত্ব পেয়েছে রাজ্য সরকারের সংস্থা হিটকো। সীমানা প্রাচীর তৈরি শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পুরীর মন্দিরের মতোই এখানে ভিন রাজ্য থেকে আনা হয়েছে খোদাই করা পাথর। হিটকোর ইঞ্জিনিয়ার সুমন নিয়োগী জানিয়েছেন, পুরীর জগন্নাথ মন্দিরের সমান উচ্চতার মন্দির এখানেও হবে। ওই মন্দিরের আশেপাশে যা কিছু আছে তেমনই দীঘায় করা হবে। দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণে রাজ্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে। মন্দির নির্মাণের পাশাপাশি ওই টাকায় সৌন্দর্যায়নও করা হবে হিটকোর তরফে। তবে জগন্নাথ দেবের মাসির বাড়ি কোথায় হবে এবং কোন রাস্তায় রদ যাবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। গত বছর প্রশাসনিক সফরে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মার্বেল পাথরে তৈরি হবে রদ। তিনি ওল্ড দীঘার সৈকতের ধারে পুরনো জগন্নাথ মন্দির পরিদর্শন করেছিলেন, সেখানেই মাসির বাড়ি হতে পারে বলে প্রশাসনের জল্পনা রয়েছে। অযোধ্যা রাম মন্দির উদ্বোধনকে ঘিরে যখন সাজো সাজো রব গেরুয়া শিবিরে, তখন দীঘাতেও জগন্নাথ ধামের কাজে গতি বেড়েছে, চলছে রাজনৈতিক তরজাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছে, রাম মন্দির সম্পূর্ণ হিন্দুদের টাকায় তৈরি করা হচ্ছে, কোনো সরকারি অর্থ সেখানে খরচ করা হচ্ছে না। আমি প্রাক্তন সংসদের পেনশন তহবিল থেকে 2.5 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু দীঘায় সবটাই হচ্ছে সরকারি টাকায়। শুভেন্দুর দাবি, সরকার যে টেন্ডার দিয়েছে এবং যে রেকর্ড রয়েছে সেখানে সাংস্কৃতিক কেন্দ্রের উল্লেখ রয়েছে, কারণ কোনো সরকার কোনো ধর্মীয় প্রতিষ্ঠান গড়তে পারে না, এই দ্বিচারিতা পাপ। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি পাল্টা বলেছে, দীঘাকে পর্যটন মানচিত্রে আলাদা গুরুত্বপূর্ণ দিতেই পুরীর মতো জগন্নাথ মন্দির তৈরি করছে রাজ্য সরকার। বিজেপির মতো রাম মন্দিরকে সামনে রেখে ধর্মীয় ভেদাভেদ এখানে করা হচ্ছে না। সব মিলিয়ে একেবারেই কিন্তু দুই মন্দির নিয়ে চলছে রাজনৈতিক তরজা এবং রাজনৈতিক টক্কর। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7। ওটা জগন্নাথ মন্দির নয়, ওটা সরকারি টাকাতে একটা কালচারাল সেন্টার করা হয়েছে। সরকারি টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। এটা যদি কেউ বলে থাকেন কোনো রাজনৈতিক লোক বা সরকারি লোক, ভুল। আমরা যেমন অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানে ভারত সরকার টাকা দেয়নি, হিন্দুরা টাকা দিয়েছে। আমি XMP পেনশন অ্যাকাউন্ট থেকে 2.5 লাখ টাকা তুলে চেক দিয়েছি বিশ্ব হিন্দু পরিষদকে।